আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বা'দ প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আবারো আপনাদের সামনে উপস্থিত হয়েছি কুরআন সংগ্রান্ত কিছু আধুনিক মাসলা-মাসায়েলের আলোচনা নিয়ে সে আলোচনার প্রথম যেই মাসলাটা থাকবে সেটা হচ্ছে যে কোনো কোরআন মাজিদের কোনো আয়াতকে যদি কেউ নিজের ওয়েবসাইটের যে মূল পেজ আছে এই পেজের মধ্যে যদি স্থাপন করতে চান যে মূল পেজের মধ্যে একটা কোরআনের আয়াত লেখলেন যেমন এরকম কিছু ওয়েবসাইট আছে যেখানে লেখা আছে যেখানে প্রশ্ন ইত্যাদির উত্তর দেওয়া হয় সেখানে লেখা থাকে ফস আলু আহ্লা দিক্রিম খুমতুবুল্লাহ তা আলমুন সেটা কি করা যাবে কিনা হ্যাঁ করা যাবে হ্যাঁ এতে কোনো নাজায়জের কিছু নেই কিন্তু মূল পেজের মধ্যে কোরআন ছাড়া শরীর বিরোধী কোনো কিছু থাকতে পারবে না তাইলে কোরআনে আয়তের অবমাননা হবে কিন্তু যদি অন্য কিছু না থাকে তাতে কোনো সমস্যা নেই আরেকটি মশলা একত্রিশ নম্বর মশলা সেটা হচ্ছে যে অনেকে আছে ফেসবুক ব্যবহার করেন হ্যাঁ বা এরকম আপনার ইউটিউবের মধ্যে আইডি আছে সেখানে ফিক্সারের একটা জায়গা আছে যে ব্যক্তি নিজের পিক্সার ব্যবহার করতে পারেন হ্যাঁ সেইখানে অনেকে পিক্সার ব্যবহার না করে কোন একটা আয়াত লিখে দিলেন ফিক্সারের জায়গায় সেটা কি জায়েজ সেটা অবশ্যই জাহেজ কোনো অসুবিধা নেই হ্যাঁ কারণ সেই দিকে মানুষই খেয়াল করবে সুতরাং ওখান থেকে যদি কোনো শিক্ষণীয় বিষয় থাকে হ্যাঁ এরকম আয়াত হয় তাহলে মানুষে লাভবান হতে পারে বত্রিশ নম্বর যেই মশলাটা সেটা হচ্ছে যে কোরআনের কোনো আয়াত দিয়ে আপনার ইন্টারনেটের মধ্যে অনেক সময় অনেক আলোচনা শেষ হয় যখন একবারে শেষ করে ফেলে তখন অনেকে ব্যবহার করে কোনার কোরআনের কোনো আয়াতকে যে অনেক আলোচনা হয়েছে অনেকে সম্মিলিত আলোচনা করেছেন ওয়েবসাইটের মধ্যে পারস্পরিক আপনার লেখালেখি হয়েছে সর্বশেষ যখন এটা সমাপ্তি ঘোষণা করা হয় তখন সেইখানে অনেক সময় অনেকে আয়াত লিখে থাকেন কিছু আপনার এরকম পাওয়া যায় যেখানে বিশেষ করে আপনার ওয়েবসাইটের মধ্যে যেগুলা দেখা যায় যে মজলিসগুলো হয়ে থাকে যেগুলো আরবে থেকে বলা হয় সেইখানের পরিসমাপ্তির মধ্যে এরকম অনেকে লিখে থাকেন এটাও সরিয়েতে যায় যাচ্ছে কোনো সমস্যা নেই যদি সেখান থেকে শিক্ষণীয় কিছু বিষয় থাকে ৩৩ তেত্রিশ নম্বর যে মশলা সেটা বর্তমান যুগে আপনার কিছু আপনার উক্তির মতো কেউ চয়ন করে থাকে বিশেষ করে অনেকে যারা কবিতা গায় অথবা আপনার লেখালেখি করে আপনার গদ্য পদ্য এই জাতীয় লেখালেখির মধ্যে কিছু আধুনিক মানসিকতার কিছু মানুষ দেখা যায় তারা কোরআনের কিছু অংশকে হ্যাঁ উক্তির মতো ব্যবহার করে থাকে হুম যেটা আপনার কোরআনের সম্মানের সাথে বনে না সেটা কিন্তু হ্যাঁ আপনার হারাম হ্যাঁ এটা নাজায়জ কাজ হ্যাঁ কখনো এটা কুফুরের দিকে পৌঁছিয়ে দিতে পারে হুম যে এটা এমনভাবে তার উপস্থাপন করে যেটা কোরআনের সম্মানের সাথে মানায় না হ্যাঁ এরকমভাবে চৌত্রিশ নম্বর যে মশলা সেটা হচ্ছে হুম আরও কিছু পদ্ধতি যে হারাম যে পদ্ধতি কোরআন রুক্তি ব্যবহার করা যেমন অনেকে ব্যবহার করেছে এরকম যে আল্লাহ জল যেটা নিজের দিকে আপনার নিজে কথা বলেছেন মানে নিজের সাথে সম্পৃক্ত করে অথবা যেখানে আল্লাহ জল শানু আল্লাহর কোনো সৃষ্টি নিয়ে কসম খেয়েছেন সেটা অথবা এরকমভাবে আল্লাহ জল শানুকে যেখানে সম্বোধন করা হয়েছে এরকম কোনো আয়তের অংশ হ্যাঁ এরকমভাবে অনেকে আসে যে এমন কিছু অংশ যে মনে করবে যে এটা কোরআনের অংশ এরকম আগে উক্তি ব্যবহার করা কিছু শব্দের পরিবর্তন করে হম অথবা আপনার এমন কিছু যে কোরআনের সাথে মিলে হম এরকম হ্যাঁ আপনার হয় বা কোরআন অর্থ সঠিকভাবে সেখানে উপস্থাপন করা হয় না এমনভাবে উক্তি ব্যবহার করা হয়েছে হ্যাঁ তাইলে সেটা এই জাতীয় কোনো উক্তি ব্যবহার করা কোরআনের কোনো অংশ কারণ মানুষ উল্টা বুঝতে পারে যেখানে আল্লাহকে সম্বোধন করা হয়েছে আল্লাহ মানে তার সৃষ্টির উপর কসম খেয়েছেন অথবা যেখানে আল্লাহ নিজের সাথে সম্পৃক্ত করে কথা বলেছেন এটার উল্টা ব্যাখ্যা মানুষে বুঝতে পারে যার কারণে এই জাতীয় উক্তি ব্যবহার করা সরিয়েতে না যায় তিনি বলেছেন পঁয়ত্রিশ নম্বর যে মশলাটা সেটা কোরআনকে কখনো আপনার নিজেদের ব্যবসা বাণিজ্যের আপনার আহ ইয়ে হিসেবে দে আয়া যেটা আরবিতে বলা হয় স্লোগান হিসেবে ব্যবহার করা যাবে না যে আপনি নিজের ব্যবসাকে চালিয়ে দেওয়ার জন্য কোরআনের কোনো কি আপনি এরকম ব্যবহার করবেন সম্পদ অর্জনের জন্য হ্যাঁ অথবা এরকমভাবে আপনি যেমন পার্লামেন্টের যখন বোট হয় হ্যাঁ ভোটের সময় আপনি নিজের মানুষের আকর্ষণ করার জন্য কোনো আয়াত ব্যবহার করলেন সেটা এরকম অথবা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের সামনে লিখে দিলেন অথবা আপনার কোনো প্রোডাক্টের উপর লিখে দিলেন অথবা আপনার এরকম আসে অনেক সময় যে খেলাধুলা হইতেছে সেইখানের একটা আপনার লোগো হিসাবে ব্যবহার করে দেওয়া হচ্ছে অথবা এরকমভাবে আপনার ব্যবসায়িক কোনো বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে সেইখানে আপনি কোরআনে কোনো আয়াত লাগিয়ে দিলেন না এরকম কোনোভাবেই এই জাতীয় কোরআনের ব্যবহার করা কখনো জায়েজ নয় সুতরাং সেটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কোরআনের যেন অবমাননা না হয় ছত্রিশ নম্বর যেই আপনার মশালাটুকু সেটা হচ্ছে কোরআনকে কখনো আপনার স্বর্ণের মধ্যে অঙ্কন করা যাবে না অনেক মহিলাদের ব্যবহৃত স্বর্ণ এটার মধ্যে কোরআনকে অঙ্কন করে দেওয়া হয় অথবা এরকম কোরআন অঙ্কন কৃত আপনার কোনো আপনার অলঙ্কার ব্যবহার করা যাবে না যে কোরআনে কোনো আয়াত অঙ্কন করে দেওয়া হয়েছে এরকম কোনো মহিলাদের জন্য স্বর্ণ গয়না তৈরি করা হয়েছে সেটা আপনি ব্যবহার করতে পারবেন না কোনো মহিলা ব্যবহার করতে পারবে না হুম যতক্ষণ পর্যন্ত এটাকে মুছে না দেওয়া হয় এটাকে দূর করে না দেওয়া হয় কারণ এটার অবমাননা হবে হুম সব সবসময় সতর্ক থাকবে না কারণ এটা স্বর্ণ অলঙ্কার এত গুরুত্ব দেওয়া হয় না ব্যবহারের সময় সাঁত্রিশ নম্বর যে মাসালাটা সেটা হচ্ছে আপনার কোরআনের সৌন্দর্যের উপর হ্যাঁ আপনার গান শব্দ ব্যবহার করা যাবে না মুসিকা যেটাকে আরবি আরবিতে বলা হয় হুম কোরআনের সৌন্দর্য বোঝানোর জন্য যে একজনে কোরআন পড়েছে কয়ে যে গানের আওয়াজে এরকম কোন শব্দ ব্যবহার করা কোরআনের ক্ষেত্রে যাবে না এরকম ভাবে আপনার কোরআনের কোনো আয়াত দিয়ে কোন অথবা কোনো সিরিজের নাম করা যাবে না অনেকে এরকম কোরআন আয়াতকে ফিল্মের নাম দিয়ে দেন এটা কখনো চলবে না যে কোরআনের কোনো ছোট আয়াত দিয়ে ফিল্মের নাম দিবেন এটা চলবে না আরেকটি মশলা উনচল্লিশ নম্বর মশালা সেটা হচ্ছে আপনার গাড়ির বাইরের অংশে কোনো কোরআন আয়াত লেখা যাবে না এরকম যে গাড়ির পিছনে আপনার বাইরে বডিতে হ্যাঁ গাড়ির পিছনে অনেকে পিছনে গ্লাসের উপর এরকম আয়াত লিখে রাখেন না এটা চলবে না হ্যাঁ কোরআনের আয়াত লেখা চলবে না এটার অবমাননা হবে এরকম চল্লিশ নম্বর মাসালা হবে মাসালা হচ্ছে যে কোরআনকে কখনো হ্যাঁ কোরআনকে আপনার হরফে মুকাত্তা দিয়ে লেখা যাবে না ভিন্ন ভিন্ন অক্ষর হ্যাঁ একটা একটা ভিন্ন করে আপনি কোরআনকে লিখলেন সেটা সরিয়েতে জায়েজ নেই সেটা একটা মশলা আরেকটি মশালা হচ্ছে যে একচল্লিশ নম্বর মশালা যে কোরআনের কোনো আয়াতকে হুম যে আপনার ইয়ের মধ্যে পত্রিকার মধ্যে আপনি লিখতে চান অথবা কোনো ম্যাগাজিনের মধ্যে লিখতে চান হ্যাঁ সেইখানে আপনি অথবা কোনো আপনার কাউকে বিশেষ করে কার্ড দিবেন দাওয়াতি কার্ড যেটাকে বলা হয় দাওয়াতি কার্ড কোনো অনুষ্ঠানের ভিত্তিতে দাওয়াতি কার্ড আছে সেখানে আপনি বিসমিল্লা লিখতে পারবেন এরকম আপনি ম্যাগাজিনের মধ্যে লেখার সময় আপনার কোরআন আয়াত রেফারেন্স হিসেবে দিতে পারবেন অথবা বিশেষ করে যে এরকম অনেক ডাক্তার আছে নিজের প্রেসক্রিপশনের মধ্যে উপরে বিসমিল্লা লেখে রাখে এতে কোনো সমস্যা নেই অথবা অফিসিয়াল যে পেড ব্যবহার করে পেডের উপর আপনি বিসমিল্লা লিখতে পারেন বিসমিল্লা কোরআন একটা হ্যাঁ সুতরাং এটা লেখা শরীয়তের মধ্যে যা যাচ্ছে এরকমভাবে অনেক আপনার সংস্থা নিজের আপনার যত অফিসিয়াল কাগজপত্র আছে এটার মধ্যে অনেকে বিসমিল্লা লেখেন এতে কোনো সমস্যা নেই হ্যাঁ এই মশালা গেল একচল্লিশ নম্বর বিয়াল্লিশ নম্বর যে মশালা সেটা আছে যে আপনার যেখানে কোনো কোরআন মাজিদ আছে এমন কোনো পত্রিকা যেমন আরব দেশের পত্রিকাগুলোতে কোরআন মসজিদ বেশি পাওয়া যায় কোরআন মসজিদের রেফারেন্স হিসেবে কোরআনের কোনো আয়াত এরকম হাদিস ইত্যাদি পাওয়া যায় এই আপনার পেপারগুলো দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা যাবে না অনেকে আসেন যে কিছু পরিষ্কার করার কিছু পাচ্ছে না পরে একটা পেপারের অংশ ছিঁড়ে সেই জিনিসটা দিয়ে পরিষ্কার করল অথবা অনেক আছে বিশেষ করে সৌদি আরবে আমরা দেখতে পাই যারা বড়দিয়া কোম্পানিতে চাকরি করেন হ্যাঁ ময়লা পরিষ্কারের কাজে কাজ যাদের থাকে এরা পত্রপত্রিকা এরকম রোডাগাঁডা অনেক প্রচুর পায় অনেক সময় পত্রিকা নিয়ে আসে প্রত্যেক দিন খাবারের সময় হলে এটাকে সোফার হিসেবে ব্যবহার করেন দস্তরখান হিসাবে না এটা ব্যবহার করা কুশ্চিন কালেও যাবে না এটা কোরআন অবমাননা হয় অথবা অনেক সময় কাপড় পিছিয়ে নেওয়ার জন্য এরকম পত্রিকার অংশ ব্যবহার করা হয় যে কোরআন মাজিদ লেখা আছে আয়াত লেখা আছে অথবা আপনার কোনো পণ্যকে আপনার ব্যবহার করার জন্য অনেক সময় আপনার পণ্য ব্যবহার করা পণ্যের উপরে এরকম গিলাফ হিসেবে কভার হিসেবে অনেক সময় এরকম ব্যবহার করে থাকে এই সমস্ত পত্রপত্রিকাকে সেটাও কিন্তু ঠিক হবে না কারণ এই সবগুলোতে অবমাননা পাওয়া যায় কোরআনের তেয়াল্লিশ নম্বর যে মশলা সেটা হচ্ছে যে আপনার ইলেকট্রিক্যাল কোরআন শরীফ হ্যাঁ যেটা আপনার মার্কেটে বর্তমানে পাওয়া যায় সেটাকে আপনি কখনো মানে কোরআন হিসেবে ধরতে পারেন না হুম যে ইলেকট্রিক্যাল মোসাফ বলা হয় এবং সেটার বিধান কোরআনের বিধানও সেটা গ্রহণ করবে না যখন বন্ধ থাকে মানে ইলেকট্রিকের ভিত্তিতে চলে এরকম কোরআন পায় যেমন সৌদি আরবে দারুসালামের মধ্যে পাওয়া যায় সেগুলো যখন বন্ধ থাকে তখন এটা কোরআনের বিধান নয় মানে কোরআন এটা যে ধরতে গেলে অজু লাগবে বা ইত্যাদি এরকম কোরআনের বিধান হ্যাঁ সেটা গ্রহণ করবে না কিন্তু যদি আপনার খোলা হয় হুম অথবা আপনার প্রকাশ্যে এরকম স্ক্রিনের মধ্যে খোলা আছে তখন কিন্তু আপনার কোরআনের বিধান গ্রহণ করবে তখন এটা আপনি ধরতে পারবেন না উজু ছাড়া যদিও বিধানের মধ্যে কিছু পার্থক্য আছে আপাতত এখানেই শেষ করছি হ্যাঁ আরেকটা অংশের দিকে যাচ্ছি ওসল আল্লাহ আলব আহমেদ ওয়ালহি ওয়সাহিহি আজমাইন Oh wow.